পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এক্সাম দেওয়ার টাইমে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে তোমার মূল টার্গেট কিন্তু এক্সাম এই কোচিং এর এক্সামে ভালো না করা, মানে কোচিং এর এক্সামে ভালো করা না, অর্থাৎ তোমার মেইন টার্গেট হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ভালো সিট আনা বা একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়া। তুমি দেখবা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এক্সামে অনেকে চুরি বুদ্ধি এসেছে। চুরি বুদ্ধিটা কি, ওরা যে প্র্যাকটিস বুক দেয়, ওরা যে ডাইজেস্ট দেয়, ওরা যে হলো তোমার ট্রিক্স এর বই দেয়, অর্থাৎ সহায়ক বই, ওই সহায়ক বই বা ওই প্র্যাকটিস বুকগুলো পড়ে গেলে তুমি 80-90% মার্ক ক্যারি করতে পারবা। দেখবা যে ওখান থেকে বেশিরভাগ প্রশ্ন দিয়ে দিচ্ছে, এর বাইরে থেকে প্রশ্ন খুব কম দিচ্ছে, বাট এটা করা যাবে না। আমরা আমাদের বেসিক যে মেডিকেল প্রিপারেশন, যেমন একটা মেইন বই ভালো করে পড়তে হবে, অনুশীলনী ভালো করে পড়তে হবে, মেইন বই ভালোভাবে বারবার পড়তে হবে, তারপর হলো ছক, তারপর উদাহরণ, তারপর পার্থক্যের ছক, তারপর বৈশিষ্ট্য, এগুলো ভালো করে পড়তে হয়। সো আমরা হলো জেনারেলাইজ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিতাম সেভাবে প্রিপারেশন নিব, নট আমরা চুরি বুদ্ধি চুরি বিদ্যা ইউজ করবো না, যে না শুধুমাত্র ওই গাইডগুলো দেখে গেলাম আর ওদের যে প্র্যাকটিস বুকগুলো আছে ওগুলো দেখে গেলাম তাহলে আমি 80-90% মার্ক পাবো। সো আমরা এটা করবো না, আমাদের মেইন টার্গেট হলো মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করা। সো এখানে আমরা হলো জেনারেলাইজড যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা নেওয়ার ট্রাই করবো।